শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 2 ফেব্রুয়ারি বিকেল 3:30 গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের। জাতীয় ঐক্যফ্রন্টের 2 নেতা মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী শনিবার 26 জানুয়ারি সন্ধ্যায় একথা জানান। জাতীয় সংসদ নির্বাচনে আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়া দল ও জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ওই সময় 75 দল ও জোটের নেতাদের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী। ওই সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের আলাদা আলাদা চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। ঐক্যফ্রন্টের সবচেয়ে বড় শরিক দল বিএনপি, এছাড়া অন্য দলগুলো হল গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি, নাগরিক ঐক্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের একাধিকবার সংলাপ হয়। ওই সংলাপে নির্বাচন নিয়ে কথাবার্তা হয়। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় পায়, তবে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।